আবার শিক্ষা জীবনে ফিরতে বাধ্য হলাম। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন। সাকিব আল হাসান বাংলাদেশের অলরাউন্ডার ক্রিকেটার। সাকিব আল হাসান বাংলাদেশের সম্মানিত সংসদ সদস্য। তিনি আমাদের অহংকার, কারণ তিনি বাংলাদেশের সর্বপ্রথম ক্যাসিনো প্রমিট করেছেন। সন্দেহ, তুই ঠিক কথা বলেছিস। গত দুই দিন আগে তার অন্ধভক্ত যায় তার সাথে সেলফি তুলতে, কিন্তু পিক তো তুলতে দেয়ই নেই, বরং তার উপরে ক্ষিপ্ত হয়ে তার মোবাইল হাত থেকে কেড়ে নিতে চেয়েছিল, এমনকি তার উপরে আক্রমণ করবে এরকম ভাবই দেখা যাচ্ছিল ভিডিওতে। এইটাও সম্ভব? বেনাপোল চেক পোস্টে এক ভক্তের মোবাইল ফোন ছুড়ে ভেঙে ফেলার অভিযোগ উঠেছে জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে। এরকম একের পর এক কাজ করে যাচ্ছে আমাদের সাকিব আল হাসান, এবং কি আমাদের সবার ক্রাশ, বিশেষ করে নারীদের ক্রাশ জায়েদ খানকেও ছাড় দেন নাই, যদিও সেটা একটা শুটিং দৃশ্য। ঠিক বলেছ। বিসমিল্লাহির রাহিম, আসসালামু আলাইকুম। সেই সাথে স্মরণ করি তার রেখে যাওয়া ভালো করে বলেন ফসল আর মাগুরার আওয়ামী লীগ আজ মাগুরার আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। আমাদের সকল দায়িত্ব, আমাদের সকলের দায়িত্ব এই মাগুরাকে গড়তে। ও আচ্ছা, ঠিক আছে, আবার বলতে থাকেন আপনি। সামনে এগিয়ে যাওয়া, আমি আবারও এতটুকু বুঝলাম, তারপরটা বলেন। আমি আবারও আমাদের শ্রদ্ধেয় নেতা আল আচ্ছা আবারও কি এটা বলেন তো সরি দুঃখিত আমি আবারও আমাদের শ্রদ্ধেয় নেতা আত্মার মাগফিরাত কামনা করছি। ক্রিকেটের ক্যাপ্টেন হিসাবেও সে মনে করলাম যে এই ধরনের মানুষ যদি বিয়াদব হয় তাহলে তারপরে আর বিচার দেওয়ার জায়গা থাকে না। আজকে আমার মনে হয়েছে দুই এক কথা বলা দরকার। তাকে যারা ফলো করেন, তার যারা ফ্যান, তাদেরকে একটা অনুরোধ করব, তাদেরকে বলেন যে দিনে 8-10 ঘন্টা ক্রিকেটের পিছনে সময় দিয়ে ভালো ক্রিকেটার হওয়ার সাথে 1 ঘন্টা সময় দিক যে ভালো মানুষ হোক। মানুষ না হইলে এই ধরনের মানুষের বাংলাদেশে প্রয়োজন পড়ে না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? সম্মানিত বন্ধুরা, আমরা এই ভিডিও দ্বারা এতটুকু বুঝতে পারলাম তিনি কি কারণে শিক্ষা জীবনে ফিরতে বাধ্য হলেন। অনেকেই তাকে বলে থাকে বেদব আল হাসান। তার দৃষ্টান্তমূলক কিছু কাজ রয়েছে, যেমন স্টাম্প ভেঙে ফেলা, অনেকের গায়ে হাত তোলা, অল্পতে রেগে যাওয়া। কথায় আছে লেখাপড়া করলেই শিক্ষিত হওয়া যায় না, আর এমপি হলেই মানুষের ভালোবাসা পাওয়া যায় না। এই সকল লোক আবার মাঝে মাঝে ফেরেস্তা হয়ে আমাদের সামনে প্রেজেন্ট হয়। কখন জানেন? যখন নির্বাচন শুরু হয়। তাই সবারই এদেরকে চিনে রাখা উচিত। এতক্ষণ থেকে যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ বন্ধুরা, আপনাদের মূল্যবান কমেন্ট করতে কিন্তু ভুল করবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।